হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো মিষ্টি কুমড়োর চাটনি। আমি নিয়েছি মিষ্টি কুমড়োর টুকরো, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এই হলো বড়ই, যেটাকে আমরা কুল বলে থাকি। বড়ই আমি জলে ভিজিয়ে রেখেছি কয়েক ঘন্টার জন্য। এই দেখুন, বড়ইটা ফুলে ডুমো ডুমো হয়েছে। এবারে বড়ইটা আমি একটু ফুটো করে দেব, কারণ বড়ইটা যখন রান্না হবে তখন বড়ইয়ের মধ্যে যে টক ভাবটা চাটনির মধ্যে মিশে যাবে। আর এই নিয়েছি হচ্ছে গ্রেটার, গ্রেটারে বড় ফুটোর মধ্যে আমি মিষ্টি কুমড়োটাকে একটু গ্রেট করে নেব। মিষ্টি কুমড়ো স্ম্যাশ করছি না, কারণ স্ম্যাশ করলে মিষ্টি কুমড়ো গলে যাবে। আর গ্রেট করে নিলে মিষ্টি কুমড়োটা একটু আস্ত আস্ত থাকবে, আবার খেতেও ভালো লাগবে। ঠিক এইভাবে আমি মিষ্টি কুমড়ো গ্রেট করে নিলাম, এভাবে সম্পূর্ণ মিষ্টি কুমড়োটা গ্রেট করে নেব। আর এই দিকে দেখুন, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি দেবো ফোড়ন। ফোড়নের মধ্যে যাবে একটু শুকনো লঙ্কা, একটু সর্ষে আর দুটো তেজপাতা। শুকনো লঙ্কাগুলো অবশ্যই ফুটো করে দিতে হবে, না হলে রান্না করার সময় গায়ে ফুটে আসবে। এই দেখুন, শুকনো লঙ্কাগুলো আমি আগে দিলাম, কারণ শুকনো লঙ্কাগুলো আমাকে একটু পোড়াতে হবে। তারপর দিয়ে দিলাম তেজপাতা এবং দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, সাদা সর্ষে। সর্ষেটা ফুটছে আর এদিকে শুকনো লঙ্কাটাও দেখুন ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গ্রেট করা মিষ্টি কুমড়ো। আমি কিন্তু এক্সট্রা মিষ্টি কুমড়ো নিইনি, যতটুকু মিষ্টি কুমড়ো দেখেছি ঠিক অতটুকু মিষ্টি কুমড়ো দিয়েই বানাবো আজকের চাটনি। মিষ্টি কুমড়োটা একটু ভালো করে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে মিষ্টি কুমড়ো ভেজে নেব। কিছুক্ষণ বাদে দেখুন মিষ্টি কুমড়ো অনেকটাই কমে গেছে। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু লবণ হলুদ এখনো অবধি কিছু দিইনি, আগে মিষ্টি কুমড়ো ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ অবশ্যই স্বাদ মতো, লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ বাদে দেখুন মিষ্টি কুমড়ো ভাজতে ভাজতে অনেকটাই কমে গেছে। এবারে নাড়তে থাকবো, এভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দেব, আরও কমে যাবে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো সেদ্ধ না হলে চাটনিটা খেতে ভালো লাগবে না। এবারে দিয়ে দেব জল, আমি জল দিচ্ছি এক কাপ। এক কাপ জলেই এই চাটনি যথেষ্ট, তবে আপনারা যদি আর একটু চাটনিটা ঝোল ঝোল করতে চান তাহলে জলটা এক কাপ জায়গায় দেড় কাপ করে দিতে পারেন। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, ভাজার সময় তো অতটা সেদ্ধ হয়নি, তার জন্য জল দিয়ে বাকিটুকু সেদ্ধ করে নেব। এবারে আমি দিয়ে দেব বড়ই, ভিজিয়ে রাখা বড়ই, যেটা আমি একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। বড়ই দিয়ে এটাকে অপেক্ষা করব একটা বলকোঠার। সবগুলো বড়ইয়ের মুখের দিকে একটু করে ফুটো করে দিয়েছি, যাতে বড়ইয়ের যে টক ভাবটা চাটনির মধ্যে মিশে যায় আর বড়ইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন বলক উঠে গেছে, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি যথেষ্ট, চাটনিটা একটু টক টক লাগবে, আবার একটু মিষ্টি মিষ্টি লাগবে। দেখুন মিষ্টি কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে গেছে, বড়ইটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু বলক উঠতে থাকবে, এই দেখুন অনেকটাই হয়ে গেছে, চাটনি প্রায় শেষের দিকে শুকিয়ে গেছে অনেকটাই। আমি কিছুক্ষণ বাদেই নামিয়ে ফেলবো, তবে নামানোর আগে দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমি পরে আপনাদের দিয়ে দেবো। হাফ চামচ ভাজা মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। আরও একটা উপকরণ বাকি আছে, সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চাটনিটা আমি একটু নাড়াচাড়া করে দেবো। অনেকটাই কমে গেছে ঝোলটা, চাটনি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে রাখবো, গরম গরম বা ঠান্ডা দুভাবেই আপনারা পরিবেশন করতে পারেন এই মিষ্টি কুমড়োর চাটনি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে তাও জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।